An organizational meeting was held in Korang Community Hall under the initiative of 11 number Mandai BJP members on Monday in support of West Tripura Lok Sabha seat candidate Biplo Kumar Dev. Former Tripura Chief Minister Biplo Kumar Dev and Tripura Matha MLA Sapna Devarma inaugurated the program by lighting a lamp. The supporters of state BJP are making awareness programs and campaign across the state in support of BJP nominated candidate of West Tripura Lok Sabha constituency Biplo Kumar Dev after the candidate list was announced. Similarly, an organization meeting was held in Korang Community Hall under the initiative of 11 number Mandai BJP member on Monday in support of West Tripura Lok Sabha seat candidate Biplo Kumar Dev. Biplo Kumar Dev and Tripura Matha MLA Sapna Devarma inaugurated the program by lighting a lamp. Besides former Chief Minister Biplo Kumar Dev and MLA Sapna Devarma, the meeting was also attended by BJP State Secretary Bipin Devarma and others. Later in the program meeting, MLA Sapna Devarma and BJP State Secretary Bipin Devarma delivered their speech. আমার মানে কোন জায়গা সিনেতে দ্বিধাবোধ করে অ লোকসভা হোক শুধু মান্ডাই মন্ডল চিমিয়া পূর্ব এয়া পশ্চিম লোকসভা আসন তিরিশটা সিজন তিরিশটা 100% জয় নিশ্চিত কারণ কাজে হিবা সিনি বিপ্লব সাদ তোমা জনজাতি তোমা নন জনজাতি তোমা মুসলিম তোমা হিন্দু তোমা খ্রিস্টান চত হাম যাব কারণ তাঁকে হিবা বিনে এমন একটা ফেস ও ফেস যত পাবলিক বলে অ্যাকসেপ্ট করে সারা ত্রিপুরায় যাব যদি কেবল চিনি ত্রিপুরার যদি উন্নয়ন ডেভেলপ হয়ে থাকা হাঁকায় চিনি বিশেষ করে জনজাতি কেবল না হাঁকা হাঁকায় নরম বিশ্বাঙ্গ চিনি যে প্রার্থী আসুক যাক চিনি কিষাণ মুখ্যমন্ত্রী নরম মুখ্য রাত্রি প্রাসারম বাকে যদি কেবল লড়াই খাই থাকা হাঁকায় বা মুখ্যমন্ত্রী বিসিম চিনি যেহেতু সুন্দর মন্ত্রী হতন চিনি জনজাতি সমাজ প্রতি কেবল গুরুত্ব সহকারী সম্মান দিকে হাঁকায় একমাত্র চিনি মাননীয় কিষাণ মুখ্যমন্ত্রী তথা অ লোকসভা বতাই নাই চিনি বিপ্লব দা বচরি সাই খাসি উস্তান বাকি কারণ বরণ হাম যাবো আবন বাকি অ লোকসভা হব যত সিপিএম বরক সুদা বন হাম যাবি ভোট মারিব না কারণ তা দেখিবা বকুন দিন কেবল ব সিপিএম ব কংগ্রেস নিন কারণ ব বিশ্বাস খাইব সবকা সাথ সবকা বিকাশ ও মূল মন্ত্র পাইছে চিনি ত্রিপুরা রাজ্য 2018 ব সিপিএম ইয়াকে মুক্ত রেখা তিনি নেতৃত্বে সিপিএর উন্ন একদম 2024 দিন লোকসভা নগা আসুক রুই তে সিপিএম তঙ্গলা খাব পুরা নিশ্চিত তঙ্গি থাকা ও লোকসভা যে নির্বাচন যেভাবে চিনি ফলাফল নাই কারণ চিনি প্রার্থী শুনো যখন থাকা 1,00,000 তিতলা ভোট তন্ন নাই মানে সে ময়দান চৌদ্দ সেভাবে অংশ নাই কারণ চিনি লগিতাম চিনি সহযোগী পার্টনার তিপা মথা বতঙ্গ চিনি আইপিএফ দিব তঙ্গ আবন বাগে তিনটা স্বর্গ মর্ত পাতাল হাই একেবা বর্মা বিষ্ণু মহেশ্বর তিনটা পার্টি এক জাগল আর চিনি যে স্বয়ং ক্যান্ডিডেট বংশা বিশ্ব ব্রহ্মাণ্ড চলত নাই আমন লাগে সে জয় নিশ্চিত ধর কোনো জায়গা মনে রাখতে রে সে যত খা থান শাখায় পাল বাক শাখায় চিনি যারা ওর লোকাল লিডার্স তিপ্রাম নামতো বা আইপিএফ নামতো সে যত পাখায় ইয়া কম নয় সামগ্রাই আগামী দিন ও মান্ডাই এলাকান দেব উন্নয়ন থাকে বাগে সিনে লোকসভা সিনে প্রার্থীন থাউজেন্ড 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 ভোটার হয়ে যায় খাতাই কথা ঘুমুন মানি আমার চিনে বরগুনাম বিপ্লব কুমার দেব জি বিনি থাম তঙ্গ আমার হয়তো এই চুন চিনি তাই আশা বিশ্বাস তঙ্গ বড় যদি চুন পাস করাই নাই চুন বড় এনপিস না মারা মাঙ্গাই বড় যদি পার্লামেন্টের হয় মাঙ্গাই চিনি তিপ্রাশার অনুবাদে কক ছানাই আমি জানি না বখরত সে তিপ্রাশানি দরদি তিপ্রাশানি কক ছানাই সেন আটা গাওয়ান চুকিনো সেন বন বুদ্ধি রহনে সেন নাসিক মে কাঙ্গাই মান্দাই সেন মান্দাই নি থাংছিনি সে সেন মানাই গলা না তাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেব ফোনের মাধ্যমে মেসেজ খাই মানো পদ ফুল বুদ্ধি দিই নাই মান্ডাই 47,000 ভোট নিকিতা কবাম
টিমহরু সাবো সাবো বে কন্টেস্ট মা খাইকা বিজেপি বে কন্টেস্ট মা খাইকা সিপিএম বাই বে কন্টেস্ট মা খাইকা বিজেপি সিপিএম বাই লড়াই খাই আর ও আং 28,000 নিব কবাং ভোট মানকা বিজেপি মানকা প্রায় 6,000 সিপিএম মানকা প্রায় 5,000 তাবো ও 28,000 ভোট দোয়া থানা বিপ্লব কুমার দেব জিনি থানি থানা তাবো শুধু 28,000 ভোট চিনিয়া দেব আমি এমএলএ মানি পরে দেব আর ও সিপিএম নি ভোট আর তিপ্রা মতো হাফ ফেলেটা তার মানে 30,000 নিব উপর মথানি ভোট তোল। After that, while speaking in the meeting, former Chief Minister of the state Biplab Kumar Deb said, এই মান্দাইবাসীর কাছে নিবেদন করতে চাই, আমাকে যতটাই আপনারা সুযোগ দিয়েছেন অ্যাজ এ চিফ মিনিস্টার, আমি ত্রিপুরার জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি কোনোদিনও কাউর সঙ্গে ভেদাভেদ করার কোনো আমার মানসিকতার মধ্যে আজও নেই, আগামী দিনও থাকবে না। আর এটা যাতে কোনোদিন তৈরি না হয়, কারণ কি, যদি ত্রিপুরার মানুষকে আমি নাই ভালোবাসতে পারি তাহলে রাজনীতির থেকে আমার কোনো লাভই নেই। আমি আজকে সেন্ট্রাল লেভেলে কাজ করি, হরিয়ানার মতো সেখানে আমি ইনচার্জ আছি, সেখানে 10-10টা এমপি আছে, এখানে তো 2টা মাত্র এমপি, সেখানে এক একটা বিধানসভার মধ্যে 2,50,000 ভোটার, এখানে তো 47,000 ভোটার হয়। বন্ধুরা, আমি হরিয়ানার ঘুরি, সবার কাছে যাই, কিন্তু আমি গর্ব করি যখন হরিয়ানার একটা গ্রামে গ্রামে যাই, শহরে শহরে যাই, আমার নাম যখন বলে, যেমন স্বপ্না দিদি বলেছে যে পূর্ব মুখ্যমন্ত্রী ত্রিপুরা, ঠিক হরিয়ানাতে প্রত্যেক 6,624টা গ্রাম আছে বিপ্লব দেব ঘুরে নিয়েছে, ওখানে বিপ্লব দেব যখন বলে তার নাম বলার সময় ত্রিপুরার নাম নিতে হয়, কারণ ত্রিপুরার তার মানে ত্রিপুরার নাম আর ত্রিপুরার রিশা বিপ্লব দেব পুরো দুনিয়ার কাছে পৌঁছেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে দেখেছে, টিভির মধ্যে দেখেছেন না, যে ত্রিপুরার রিশা পরে মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রিপুরি রিশা পরে উনি সম্বোধন করছিলেন বাচ্চুয়ে ওড়িশা, হয়তো বা আমার হাতে গিয়েছে বা ডক্টর মানিক শর্মা তিনজন প্রধানমন্ত্রীর কাছে যা, তা আমরা যখন যাই সেখান করিয়ে দেয় সারকে, তো ওই দিন আমি এত খুশি হয়েছি যে আমরা ছোট্ট ত্রিপুরা, আমরা ছোট্ট ত্রিপুরাবাসী, আমাদের দিশা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করেছেন, 144 কোটি ভারতবাসীকে একসাথে বড় সম্মান। The number of people gathered on this day in the meeting was significant. Reported by Malin from Mandai, Chinikorang.